তো বনি ইসরায়েলের উপর একবার জিহাদের বিধান জারি হয়ে গেল। তো তিন যুবক ছিল এক ফ্যামিলিতে, বাবাও নেই মাও নেই, তিন যুবক আর তাদের একটা বোন আছে। তো তিনজন তারা ইচ্ছা করলো আমরা জিহাদে বের হয়ে যাবো আল্লাহ রাস্তায়, কিন্তু এখন বোনকে কি করবে, বোনকে তো আর জিহাদেও নিয়ে যাওয়া যায় না, আর তিনও ভাই যদি চলে যায় বাবা মাও নেই তাহলে কার কাছে রেখে যাবে, পেরেশানির মধ্যে পড়ে গেল। তো বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করলো যে আমরা তো জিহাদে বের হতে ইচ্ছুক, এত সুন্দর একটা ফজিলতের সুযোগ এসেছে, কিন্তু বোনের কি করবো। তো তারা সবাই পরামর্শ দিল, যদি বোনকে কারো কাছে রেখেই যেতে চাও তাহলে বারসিসার মতো বুজুর্গ আমরা কাউকে দেখি না, একে তো মুরব্বী, তারপর টানা 70 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, তাকে সবাই এক নামে চেনে, এর চাইতে বড় আমানতদার ব্যক্তি দ্বিতীয় আর কাউকে বনি ইসরায়েলের মধ্যে পাবে না, বনি ইসরায়েল তেমনি গাদ্দার জাতি। তারাও চিন্তা করলো হ্যাঁ এটাই তো সুযোগ। তো তারা বারসিসার কাছে গিয়ে প্রস্তাব জানালো যে হযরত আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাচ্ছি, দুনিয়ার কোনো কাজের দিকে যাচ্ছি না, আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আপনি এখানে বসে ইনশাআল্লাহ জিহাদে সহযোগিতা সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এক কথায় না করে দিলেন, না নারী হলো ফিতনা, আমি এই প্রস্তাব কোনোদিনও গ্রহণ করতে পারবো না, তোমরা ফিরে যাও। তারাও বাড়িতে চলে গেল পেরেশান, কিন্তু শয়তান তো আর বসে নেই, প্রত্যেকের পেছনে যে শয়তান মেহনত করে সে তার চাইতে অধিক যোগ্য হয়ে থাকে। আদম আলী ইসলামের পেছনে যে শয়তান কাজ করেছিল তার তো জানা ছিল যে কোন পন্থা কাজে লাগিয়ে এই মানুষটাকে জান্নাত থেকে বের করা সম্ভব। ওলির পেছনে যে শয়তান মেহনত করে ওলির চাইতেও বড় পিএইচডি তার আছে। তো শয়তান তার ভেতরে এবার কুমন্ত্রণা জাগাল, তুমি যে মেয়েটার জিম্মাদারি নিলে না, তারা তো জিহাদে বের হতে যেহেতু ইচ্ছুক হয়েছে অবশ্যই জিহাদে বের হবে, অন্য কারো কাছে তার বোনকে রেখে যাবে, তো সেই মানুষটা তো হতে পারে দুষ্ট, আর বনি ইসরায়েল অধিকাংশ মানুষ দুষ্ট, তো যদি এই মেয়েটার ইজ্জত তাদের হাতে নষ্ট হয় তুমিও তো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, কারণ একটা দিনই কাজে তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও সহযোগিতা করলে না। তো কত ভালো একটা খেয়াল ভিতরে আসলো, কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। তো সে তাদের কাছে খবর পাঠালো, ঠিক আছে তোমাদের বোনকে আমার কাছে রেখে তারপর তোমরা যেতে পারো, কিন্তু শর্ত হলো আমার এই খানকাহের মধ্যে তোমাদের বোন থাকতে পারবে না, আমার একটা ঘর আছে কিছুটা দূরে, সেই ঘরে কেউ থাকে না, ঘরটা পরিত্যক্ত অবস্থায় আছে, তোমাদের বোনকে সেই ঘরে রেখে যেতে হবে। তারা বলল ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি যেখানে বলেন, আপনি শুধু নিরাপত্তা নিশ্চিত করলেই আমরা বোনকে রেখে যেতে রাজি আছি। তো তার কথা অনুযায়ী তারা বোনকে সেখানে রেখে গেল। তো বারসিসা প্রতি অক্তে নিজে যা খেত তার খানকাহের দরজার সামনে সম পরিমাণ খাবার টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখে দিত, আর সেই মেয়েটা পর্দার সঙ্গে ঘর থেকে বের হয়ে এসে সেখান থেকে খাবার নিয়ে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান তো বসে নেই, শয়তান ধাপে ধাপে মেহনত করে, এমন না যে সবাইকে প্রথম দিনই কুপকাত করে ফেলে, কত ভাবে কতজনকে ফাঁসায়, সমাজের মধ্যে উকিল বাবা বানায় না, বিয়ের সময় উকিল বাবা, কয়েকদিন পর দেখা যায় উকিল আব্বাই জামাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে, আরো কত ধরনের কাহিনী ঘটে, ভাবি তো মায়ের মতো কিন্তু দেখা যায় সুযোগ পেলে ভাবিকে নিয়েই ফুরুত, আরে শালি তো ছোট বোনের মতো, তার সঙ্গে একটু খোলামেলা দুষ্টুমি না করলে লোকে তো অসামাজিক বলবে, তাহলে কি আর করার, তার সঙ্গে তো একটু ফ্রি হওয়া দরকার, ফ্রি হতে হতে পরে কাপড় চোপড়ও ফ্রি হয়ে যায়। আরো এর চেয়েও তো আরো অ্যাডভান্স হলো, যারা দোকানদার যারা ব্যবসায়ী বিভিন্ন কাস্টমাররা আসে, হ্যাঁ কাস্টমার যেহেতু এসেছে দুই চারটা হাসি মুখে কথা না বললে কি ভাববে, পরে তো আর দোকানে আসবে না, রাগ করবে, মানুষ বলবে এটা অসামাজিক, এটা কোত্থেকে উঠে এসেছে, এই জন্য একটু তো হাসি বিনিময় করা লাগে, একটু ঘরের খোঁজ খবর নেওয়া লাগে, বাচ্চাটা ঠিকভাবে খায় কিনা, স্বামীর শরীর ঠিক আছে কিনা, সবই তো একটু খোঁজ খবর নেওয়া দরকার, পরে এই খোঁজ নিতে নিতে অনেক সময় অন্য খোঁজও চলে আসে। তো বারসিসার অন্তরের মধ্যে এবার একটা চিন্তা আসলো, এই যে আমি খানকাহের দরজার সামনে খাবার রাখি, মেয়েটা ঘর থেকে বের হয়ে এখানে আসে তারপর খাবার নিয়ে যায়, আচ্ছা এই পথে তো কোনো বখাটে ছেলে তাকে ডিস্টার্বও করতে পারে, ইভটিজিং এর শিকার হতে পারে, তার পর্দা নষ্ট হতে পারে, কত রকম সমস্যা থাকতে পারে, আমি তো পুরুষ মানুষ, আমি কেন তার দরজার সামনে গিয়ে খাবার দিয়ে আসি না। তো এবার সে তার চিন্তা অনুযায়ী সেই মেয়ের দরজার সামনে খাবার রেখেই চলে আসতো, মেয়ের দিকে তাকাতো না, কথাও বলতো না, মেয়ে দরজা খোলার আগেই ফিরে আসতো। এভাবে কিছুদিন গেল, এবার শয়তান তার অন্তরে খেয়াল জাগালো, এই যে মেয়েটা একা সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, যে কেমন যেন বন্য প্রাণীর মতো চিড়িয়াখানায় আটকে আছে, একটা মানুষ তাকে দেখতেও যায় না, কথাও বলে না, ভালো মন্দ কোনো কিছুই জানে না, তোর ওষুধপত্র লাগবে না কি লাগবে কোনো কিছুই তো তুমি জিজ্ঞেস করছো না, তো এভাবে একটা মানুষ বাঁচতে পারে নাকি। তো এখন সে তার ইচ্ছা অনুযায়ী ঘরের সামনে যখন গিয়ে খাবার রাখতো সেখানেই চেঁচামেচি করে কথা বলতো, চিৎকার করে জোরে জোরে কর্কশ আওয়াজে। এভাবে যখন কিছুদিন গেল
এখন শয়তান তার ভেতর খেয়াল জাগালো, আর এভাবে চেঁচামেচি করে মানুষ কথা বলে অভদ্রের মতো, লোকে শুনলেও কি বলবে, এটা কেমন দেখা যায়, তোমার মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই, এই মেয়েটা দিনের জন্য এত কিছু ত্যাগ করছে, তুমি কেন তার সঙ্গে ভেতরে গিয়ে ধীরে সুস্থে বসে কথা বলো না, পর্দা রক্ষা করেই বলো, সমস্যা কি, সে তো তোমার মেয়ের মতো। আজকাল তো এটা অনেক হয় ঢাকা শহরে লোকাল বাসের মধ্যে, আল্লাহ হেফাজত করুক, অনেক সময় এরকম মুরব্বী মানুষ মেয়েদের গায়ে হাত দেয়। আপনারা জানেন কি না, আমি জানি না, আপনারা হয়তো অন্য গ্রহে বাস করেন সেই হিসাবে নাও জানতে পারেন, মাঝে মাঝে হাত দেয়। তো যুবককেও হাত দিলে মেয়েরা প্রতিবাদ করলে সেই যুবকের অবস্থা টাইট হয়ে যায়, কিন্তু বুড়োকেও যদি হাত দেয় আর যদি প্রতিবাদ করে মুখের উপর বলে বসে, আরে তুমি আমার মেয়ের মতো না, আউযুবিল্লাহ, কি সব অপবাদ দিচ্ছ আমাকে, কিছু বলারও থাকে না, সেও লজ্জা পেয়ে যায়। মানুষ এরকম একজন দাড়ি পাকা মুরব্বীকে কিছু ধমক দেবে এটাও তার ভেতরে ভালো লাগে না। সবাই ভাবে হ্যাঁ আসলে মনে হয় ওই গাড়ির ধাক্কার কারণে অজান্তে লেগে গিয়েছে, অথচ দেখা যায় মানুষের দেহ তো বুড়া হয়, অন্তর তো আর বুড়া হয় না, নাকি অন্তরও বুড়া হয়, অন্তর তো ধীরে ধীরে আর যুবক হয়, আগে তো কাজ করতে পারে সেই হিসাবে একটা নিয়ন্ত্রণে থাকে, তখন তো গিয়ে কিছু করারও থাকে না, টেম্পার শেষ, তখন তো ভেতরের অন্তরটা আরো বেশি যুবক হতে থাকে। তো এবার সে ভিতরে ঢুকেই সে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো, প্রথমে দুই মিনিট পাঁচ মিনিট কেমন আছে, কোনো কিছু দরকার আছে কিনা, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে, এই খোঁজগুলো নিত। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সময়টাও বাড়তে থাকে, আধ ঘন্টা এক ঘন্টা কথার পর কথা বলতে থাকে, বলতে বলতে প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর একেবারে শয্যা গ্রহণ করা, এভাবে হতে হতে একটা পর্যায়ে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়লো। নির্ধারিত সময় যাওয়ার পর বাচ্চাও জন্ম দিল। এবার বার্সিসা তো বসে নেই, বার্সিসার পেছনে যে শয়তান সে তো বসে নেই, তার অন্তরে খেয়াল জাগ্রত করলো, এই যে মেয়েটা মা হলো, তার ভাইয়েরা যদি জিহাদ থেকে ফিরে আসে, এতদিন পর এসে যখন এই পরিস্থিতি দেখবে, যেই তরবারি নিয়ে জিহাদ করে এসেছিল সেই তরবারি নিয়ে তো তোমার ঘাটটা উড়িয়ে দেবে, তা এখন কি করার, বেচারা চিন্তায় পড়ে গেল। একটা পথই খোলা পেল, যে শয়তান তার ভেতরে জাগ্রত করলো বাচ্চাটাকে দাফন করে ফেলো, তাহলে আর দুনিয়ার মানুষ কিছু জানবে না। কিন্তু পরক্ষণে ভাবলো বাচ্চাকে দাফন করলেই তো সমাধান না, আর মায়ের চোখের সামনে বাচ্চাকে দাফন করবে আর সেই মা ভাইরা ফেরত আসলে মুখ বন্ধ করে থাকবে, এটাও তো হবে না, সব বলে দেবে, সব জানাজানি হয়ে যাবে, তাহলে কি করা, সেই মেয়েকে তার বাচ্চা সহকারে সেখানে সে জবাই করে ফেলল। করার পর উভয়কে সেই ঘরের মধ্যেই, বাইরে দাফন করলে মানুষ জেনে যাবে, ঘর যেহেতু মাটির ঘর, ঘরের মধ্যেই দাফন করে একেবারে সমতল করে দিল। অনেক দিন যাওয়ার পর ভাইরা ফেরত আসলো, আসার পর এখন বোনকে খুঁজছে, বার্সিসা জবাব দিল, ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা চলে যাওয়ার পর তোমাদের বোনের একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সেই ব্যাধিতে সে তো ইহজগৎ ত্যাগ করেছে। তারা শুনে তো কান্নাকাটি করলো, হাহুতাশ করলো, মনের মধ্যে একবার সন্দেহও জাগলো না যে এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, সেই মানুষটাও মিথ্যা কথা বলতে পারে। এই যুগে থাকলে, এলাকায় থাকলে সবাই বলতো বার্সিসা পাক, 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, উনি যদি পাক না হয়, নাপাক হয় তাহলে দুনিয়াতে পাক থাকবে কে। তো এত তার কথার উপর, এত বড় একজন ওলি, তার কথায় তো সন্দেহ আসারও কথা না, তো তারা বিশ্বাস করলো। কিন্তু শয়তান তো বসেনি, রাত্রে ঘুমালো, ঘুমানোর পর এক ভাই স্বপ্নে দেখলো যে শয়তান এসে তাকে বলছে যে বার্সিসা যেই কবরটা দেখিয়েছে, তুমি কিভাবে বিশ্বাস করলে যে সেটাই তোমার বোনের কবর, সে তোমাদেরকে ধোকা দিয়েছে, তোমরা চলে যাওয়ার পর তোমার বোনের সম্ভ্রমহানি করেছে, সেখানে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই বাচ্চা সহকারে তোমাদের বোনকে সে দাফন করে রেখেছে, আর যেই কবরটা সে দেখিয়েছে সেটা ভুয়া কবর, অন্য মানুষের কবর, তোমরা প্রয়োজনে চেক করে দেখো, আর তোমাদের বোনের কবর তার ঘরের মধ্যেই করা হয়েছে। ত্যাগ ভাই সকালে উঠে স্বপ্নের কথা অন্যদেরকে বললো, অন্যরা বললো হ্যাঁ আমরাও ত্যাগের স্বপ্ন দেখেছি। এবার তাদের ভেতরে ধারণা আরো মজবুত হলো, তিনজন চলে গেল বার্সিসার কাছে, আচ্ছা মতো চট থাপ্পড় দুই চারটা দিতেই সব বলে ফেললো। তো এখন তারাও তো উত্তেজিত হয়ে গেল, প্রথমে সেই কবর যেটা দেখিয়েছিল সেই কবর খনন করলো, দেখা গেল না সেটা বোনের কবর না, অন্য কবর। এরপর সেই ঘরের ভেতর থেকে মাটি সরালো, দেখা গেল সেখানে তার বোনও আছে, সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও আছে। এবার তার রাগে অগ্নিশর্মা হয়ে বার্সিসার সেই খানকা মাটির সঙ্গে গড়িয়ে দিল, যে খানকার ভেতরে ভণ্ডামি চলে সেই খানকা রাখার তো কোনো অর্থ হয় না। শুধু খানকা গড়িয়ে দিয়ে খান্ত হয়নি, বার্সিসাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে শুলিতে চড়াবে। তো যাওয়ার পথে একজন বৃদ্ধ ব্যক্তির সুরতে শয়তান তার সামনে আসলো, এসে জিজ্ঞেস করলো যে বার্সিসা তুমি জানো আমি কে, আমি হচ্ছে শয়তান, যে তোমাকে ধোকা দিয়েছি, তোমার দ্বারা এতগুলো কাজ করিয়েছি,
কিন্তু আজকের এই দিনে একমাত্র আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি, যদি আমার কথা শোনো আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করব, অন্যথায় কেউ কিন্তু তোমাকে বাঁচাবে না, আর আল্লাহ তো তোমার উপর নারাজ হয়ে গিয়েছেন, তিনি কেন তোমাকে বাঁচাবেন। তো সে বলল ঠিক আছে আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, এরপর আমি আল্লাহর কাছে তওবা করে নেব, ভালো হয়ে যাব। শয়তান বলল হ্যাঁ বাঁচাবো তো ঠিক আছে, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে মাত্র একটা সেজদা করতে হবে, যদি একটা সেজদা করো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দেব, না করলে ফ্রি ফ্রি আমি কাউকে সার্ভিস দেই না। সে ভাবলো একটা সেজদাই তো, সেজদা করব, করার পর শয়তান যদি বাঁচিয়ে দেয় তওবা করব, তওবা করে একেবারে হাসান বসরি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। তো যখন মাত্র একটা সেজদা করলো, সেজদা করা শেষ, তখন শয়তান বলল আরে আল্লাহর দুশমন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোকে চিনিও না। তখন সে অবস্থায় তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হাসরে এইদিকে ইঙ্গিত করছেন, কামা সালিস শয়তান, এদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানি কুফর, যখন শয়তান মানুষকে বলে তুমি কাফের হয়ে যাও, কুফরি করো, শিরকি করো, বেদাতে লিপ্ত হও, ফালাম্মা কাফারা, যখন শয়তানের কথা শুনে মানুষ কাফের হয়ে যায়, কুফরি কাজ করে, ক্বালা, তখন শয়তান বলতে থাকে ইন্নি বারিউম মিন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, শয়তান হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহকে ভয় করি। তো সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। তো যেটা বলছিলাম, এই উম্মতের জন্য, পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা কোনটা? নারী জাতির ফিতনা। রাসূল স্পষ্ট জানিয়ে দিয়ে গিয়েছেন, এমনকি কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলছেন জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সূরা আলে ইমরানের আয়াত, মানুষের জন্য সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে শাহওয়াতের মহব্বত। শাহওয়াতের ব্যাখ্যা কি? এক নম্বরই হলো নারী। এই নারীর ভালোবাসা অন্তরে গেঁথে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে উপস্থাপন করা হয়েছে, যার কারণে এই নারীর জন্য মানুষ বাবা মাকে ছাড়তেও কোনো দ্বিধা করে না, নারীর জন্য নিজের গোটা জীবনকে একটা গোলামের জীবন বানাতেও কোনো দ্বিধা করে না। এমনকি বৈধ স্ত্রীর কথাই ধরেন, একজন পুরুষ তার সারাটা জীবন একটা মেয়ের পেছনে ব্যয় করে, একজন নারীর পেছনে ব্যয় করে, কেন? শাহওয়াতের সামনে সে দুর্বল, কিছুই করার নেই তা। তো আল্লাহ তাআলা বলছেন মানুষের সামনে এই নারীর ভালোবাসাকে সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কোন মানুষ যদি নিজেকে কন্ট্রোল করে, সবর করে, আল্লাহ তাআলা বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এর চাইতে বড় শ্রেষ্ঠ, বড় উত্তম জিনিস আমি কি তোমাদেরকে অবগত করব না? আর সেটা হলো ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের রবের কাছে তাদের জন্য জান্নাত আছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হয়, আর সেই জান্নাতে তাদের জন্য রাখা আছে ওয়াজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী, যাদের মধ্যে অপবিত্রতার কোনো ছোঁয়াও নেই। এমনকি দুনিয়ার নারীদের মধ্যে কত ধরনের অশুচি, কত ধরনের অপ্রীতিকর জিনিস প্রকাশিত হয়, আর সেই জান্নাতের নারীর মধ্যে এরকম কোনো ধরনের বাহ্যিক অশুচিও থাকবে না। ওয়াজওয়াজুম মুতাহহারা, আর শুধু যে নারী রেখেছি তা না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টিত বরাদ্দই আছে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর বান্দা যা করো আল্লাহ সব দেখে।